36,000 এবং প্রায় 2 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে হঠাৎ করে। আমি এই কথাটা এই কারণে বললাম কারণ আমার কাছে নানা রকম খবর আসছে, অনেকে ডিপ্রেশনে ভুগছে, কখন কে কি একটা ঘটিয়ে দেবে, তখন কি আমরা সেগুলোকে রক্ষা করতে পারব। এবং আমাকে সবাই অ্যাপিল করছে যে আমাদের বাঁচান, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, মানে আমরা সাবজুডিস মানে অর্ডার অলরেডি দিয়েছে কিন্তু আমরা আবার ডিভিশন বেঞ্চে যাচ্ছি, সেই জন্য সাবজুডিস বলে আমি কোর্টের ব্যাপারটা বলছি না। আমি আমার গভর্নমেন্টের স্ট্যান্ডটা বলবো, সেটা হচ্ছে যে সত্যিই তাই, এমনিতেই অনেক রিক্রুটমেন্ট পড়ে আছে বাকি, এই সব ঘটনার জন্য সেই রিক্রুটমেন্টগুলোতে করতেও আমাদের প্রবলেম হচ্ছে। অন্তত প্রত্যেকটা জায়গা মিলিয়ে 4-5টা রিক্রুটমেন্ট গভর্নমেন্টের এক্ষুনি হতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে, কারণ প্রত্যেকে কোর্টের অর্ডার টর্ডারগুলো দেখে। আমি কোর্টকে দায়ী করছি না, কোর্ট ক্যান ডু ইট, ইট ইজ দেয়ার প্রেরোগেটিভ, আই ওয়েলকাম দেয়ার অর্ডার, ইট মে বি এগেনস্ট অফ মি, ইট মে বি ইন ফেভার অফ মি, কিন্তু আমরা ডিসাইড যেটা করেছি। আর যেহেতু বারবার ছেলেমেয়েরা যারা ডিএ নিয়ে চিৎকার করে, 3% ডিএ এবছরও পেয়েছে আর প্রতিদিন গিয়ে গিয়ে র্যালি করছে, আর তাদের জন্যই 36,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল, 2 লক্ষ পরিবার বুভুক্ষ হয়ে গেল, তাদের কথা তো কেউ মন দিয়ে ভাবে না। কিন্তু আমার খুব খারাপ লাগছে এইভাবে যে পরিবারগুলো বারবার আমাকে অ্যাপিল করছে, তাই আমরা ডিসিশন নিয়েছি, আমরা ডিভিশন বেঞ্চে এটা যাব, আবেদন জানাবো। কারণ যেটার উপর ভিত্তি করে বলেছে পয়েন্টগুলো আমাদের লয়াররা বলবে বলে আমি এখন বলবো না। কেউ একটা দাবি করেছিল ওরা নাকি ট্রেনিং নেয়নি কিছু একটা, কিন্তু ওটা ব্যাপারটা ঠিক নয়, ট্রেনিং ওরা নিয়েছে, কারণ ওদের একটা অর্ডার ছিল দিল্লির যে এখন তুমি যদি ঢোকো তোমাকে 3 বছরের মধ্যে 1 ইয়ার ট্রেনিংটা নিতে হবে, সেটা কিন্তু প্রত্যেকের নেওয়া আছে। আরও অনেক পয়েন্ট আছে, সেগুলো আমি বলতে চাই না, তার কারণ হচ্ছে আমি জাস্ট আমারটুকু বললাম, কারণ আমি যখন ম্যাটারটা কোর্টেই যাবে তখন আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু 36,000 পরিবার, 36,000 ইন্ডিভিজুয়াল এবং প্রায় 2 লক্ষ পরিবার, আমি তাদের আবেদন করব, প্লিজ ডিপ্রেশনে ভুগবেন না, মানসিকভাবে কেউ ভারসাম্য হারাবেন না, মন খারাপ করবেন না, আমাদের সরকার সবসময় মানবিক, যে কোনো মানুষের বিপদে আপদে দুর্দিনে সুদিনে তাদের পাশে থাকে, কাজে এটা আমাদের কর্তব্য। এর জন্য আমাদের যতদূর লড়াই করতে হয় আইনত আমরা লড়াই করব, এবং আমার ধারণা যে আপনারা ভালো থাকবেন।